প্রত্যেকে তোমরা ভালো রয়েছ দেখো চার ভাগ দর্শন থেকে আজকে আমরা ক্লাসটা আমার হচ্ছে টু ঠিক আছে এর আগে আমরা একটি ক্লাস এই চাপটার উপর দেখে নিয়েছি আজকে প্রশ্ন নম্বর দেখব হচ্ছে তিন প্রথম ক্লাসে আমরা মাত্র দুটো প্রশ্ন এবং তার উত্তর দেখেছিলাম এবং সেই চাপ্টারের উপর সংক্ষিপ্ত বিবরণ কিন্তু জেনে নিয়েছি ওকে তাহলে আজ আমরা দেখবো হচ্ছে তিন নম্বর প্রশ্ন এবং তার উত্তর এবং পর সেটা দেখতে থাকবো অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট আছে এবং এই চাপ্টারের উপর কত নম্বরের প্রশ্ন হবে তোমরা সকলেই যারা দেখেছো তারা জানো মাত্র ছ নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে এই ছ নম্বরের জন্য যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটি শেষ অব্দি দেখবে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে দেখো চারবাগ নীতি নীতিতত্ত্বের মূল বক্তব্য সুখম অর্থাৎ মানে যাবৎ বন্ধুরা যে যতদিন বাজবে সুখে বাজবে যতদিন বাজবে সুখে বাজবে এবং ঋণ হলেও ঘি খাবে অর্থাৎ ঋণ করে ঘি খাবে ঠিক আছে এটাই হলো চারবাগ নীতি নীতিতত্ত্বের মূল কথা অর্থাৎ চারবাগ বাদীরা ভাবতো যে যতদিন বাঁচবো ততদিন সুখে থাকবো এবং প্রয়োজনে ঋণ করে হলেও ঘি খাবো ঠিক আছে এরকমই তাদের অভিমত ছিল ওকে চার নম্বর প্রশ্ন দেব চারবাগ নীতি তথ্য কী নামে অভিহিত। চারবাগ নীতি তথ্য স্থূল বা হচ্ছে অমার্জিত স্থূল বা অমার্জিত আত্মসুখবাদ নামে অভিহিত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় তোমাদের ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নেই ইম্পর্টেন্ট রয়েছে কোন প্রশ্নটা আসবে সেটা তো আমি সঠিকটা বলতে পারবো না তাই না তবে এই সব প্রশ্নের মধ্যেই তুমি কমন পেয়ে যাবে অবশ্যই ভালো করে প্রশ্ন উত্তরগুলো পড়ে রাখবে চার বাগরা কর্মবাদ স্বীকার করেন না কেন ঠিক আছে চার বাগরা কর্মবাদ স্বীকার করেন না কেন দেখো কর্মবাদের মূল কথা হলো যেমন কর্ম তেমন ফল ঠিক আছে আমরা সকলেই জানি যেমন কর্মের যেমন কর্ম তেমন ফল কিন্তু বাস্তবে দেখা যায় বা দেখা যায় ভালো কর্ম করেও অনেকেই খারাপ ফল ভোগ করে থাকে বা করে তাই কর্মফল বলে কিছু থাকতে পারে না এটা চারবাগরা মনে করেন উপরোক্ত কর্মবাদ স্বীকার করলেও আত্মা অদৃশ্য ঈশ্বর পুনর্জন্ম প্রভৃতি স্বীকার করতে হয় তাই চারবাগরা কর্মবাদকে স্বীকার করেন না বা কর্মবাদকে তারা অস্বীকার করেন প্রশ্ন তার উত্তর চারবাকরা কয়টি পুরুষার্থ স্বীকার করেন চারবাকরা দুইটি পুরুষার্থ স্বীকার করেন একটি হলো কাম এবং আরেকটি হল অর্থ প্রশ্ন নম্বর সাত চারবাগ মতে মানব জীবনের চরম লক্ষ্য কি চারবাগ মতে মানব জীবনের চরম লক্ষ্য হলো ইন্দ্রিয় সুখ প্রশ্ন নম্বর আট কি বলছে চারবাগরা কেন ঈশ্বরের স্বীকার করেন না বা ঈশ্বরকে কেন তারা স্বীকার করে না চারবাগ মতে প্রত্যেকই একমাত্র প্রমাণ ঈশ্বর প্রত্যক্ষযোগ্য নয় তাই চারবাগরা ঈশ্বরকে স্বীকার করেন না চারবাগ মতে প্রত্যক্ষেই একমাত্র প্রমাণ অর্থাৎ ইন্দ্রির মাধ্যমে যা জ্ঞান হবে সেটাই হলো চারবাগদের একমাত্র প্রত্যক্ষ এবং প্রমাণ ঈশ্বর প্রত্যক্ষযোগ্য নয় যেহেতু ঈশ্বরকে ইন্দ্রিয় মাধ্যমে প্রত্যক্ষ করা যায় না তাই চারবাগরা ঈশ্বরকে কিন্তু স্বীকার করেন না প্রশ্ন নম্বর নয় বলছে কোন নাস্তিক দর্শনকে নাস্তিক শিরোমণি বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন অনেকবার চাওয়া হয়েছে পরীক্ষায় কোন নাস্তিক দর্শনকে নাস্তিক শিরোমণি বলা হয় আমরা জানি যে চারবাগ দর্শনকে যেহেতু আমি চার করছি তাই না দশ নম্বর চার দর্শনে চরম ও পরম পুরুষার্থ কি চরম এবং পরম পুরুষার্থ হলো কাম পরে আমরা দেখব চারবাগ নীতিদত্ত কি নামে অভিহিত সুখবাদ নীতিদত্ত নামে পরিচিত বারো নম্বর প্রশ্ন চারবাগ মতে অনুমানের ভিত্তি কী চার্বাক মতে অনুমানের ভিত্তি হলো ব্যপ্তি জ্ঞান ঠিক আছে ব্যপ্তি জ্ঞান হলো চার ভাগ মতে অনুমানের ভিত্তি আত্মা বলতে এই জ্ঞান সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী চাপ্টার মধ্যে পড়ব ঠিক আছে আত্মা বলতে চারবাগণ কি বুঝিয়েছেন বা কি বোঝান চৈতন্য বিশিষ্ট দেহকেই বুঝিয়েছেন আত্মা বলতে চার বাঘগণ চোদ্দ নম্বর প্রশ্ন চারবাগ মতে ঈশ্বর কীরূপ শর্তা চারবাগ মতে ঈশ্বর হলো অতীন্দ্রিয় শর্তা প্রশ্ন নম্বর পনেরো চার্বাক মতে চতুর্ভূত কি চার্বাক মতে চতুর্ভূত হচ্ছে ক্ষিতি অব তেজ এবং হচ্ছে মরুদ ক্ষিতি অফ তেজ মরুদ হচ্ছে চারবাক মতে চতুর্ভূত ওকে তো এই পনেরোটা প্রশ্ন আমরা দেখে নিলাম এক থেকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আরও কিছু প্রশ্নোত্তর রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর সেগুলো দেখলে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে ফেলবো অর্থাৎ ছ নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষা হলে আসতে পারে সেই সব প্রশ্ন আমরা শেষ করে দেবো তারপরে পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেটা আমরা চলে যাব ওকে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি ওয়াচ করছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না ভিডিওটাকে যেতে যেতে অবশ্যই একটি লাইক করে দেবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে